আমরা আবার বলে নিচ্ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দীনী ভাইরা, আসলে মানুষ মরণশীল। আজকে পুরো পৃথিবীতে জনসংখ্যার যে আধিক্য পরিলক্ষিত হচ্ছে, হাটে বাজারে, গ্রামে গঞ্জে, দোকানে পাটে, শহরে নগরে, বন্দরে কন্দরে, মানুষের ভিড়ের জন্য হাঁটা যায় না, কিন্তু দরকারি প্রয়োজনীয় মানুষ খুঁজলে খুঁজে পাওয়া যায় না। এটা একটা বাস্তবতা। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আমার নিজকে সামলাতে কষ্ট হচ্ছে, তার যখন রূহ মোবারক এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিল, পুরো বাংলাদেশ ব্যাপী একটা ভূমিকম্প তখন চলতেছিল। আমি জানি না এই ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে কুদরতের কোনো সিগন্যাল কি না, এটা আমরা এখন না বুঝলেও আগামীতে হয়তো দেখতে পাব। মরহুম শাহাদাতের গৌরব নিয়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। শুধু বাংলাদেশ নয়, পুরা বিশ্বে কোরআন প্রচারে, ইসলামের আদর্শ ঐতিহ্য এটাকে প্রচারে প্রসারে যে জীবন্ত জ্বলন্ত শাশ্বত ভূমিকা, শহীদ সাইদি রাহমাতুল্লাহ আলাইহি রেখে গেছেন, এই পথ অনুসরণ করে আমরা যেন পরবর্তী জেনারেশন হিসেবে তাকে অনুসরণ করে শাহাদাতের এই পথ বেছে নিতে পারি। আল্লাহ পাক সেই সৎসাহস, সেই সাহসিকতা, মানসিকতা আমাদের মধ্যে তৈরি করে দিন। এই মুহূর্তে শহীদ মরহুমের স্ত্রী, পুত্র, পরিজন, আপনজন, শোক সন্তপ্ত পরিবারবর্গ, সারা বাংলাদেশের লক্ষ কোটি ভক্ত অনুরক্ত, তাদের কাছে আমি মরহুমের জন্যে, মরহুমের রুহের মাগফিরাতের জন্যে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে মরহুমকে যেন বুলন্দ মর্তবা নসিব করেন, এই জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় দীনী ভাইরা, আমাদেরকে একটা কথা স্মরণ রাখতে হবে, উষ্ণিস কোরআনের হাতে তেগ আরবির, দুনিয়াতে নত নয় মুসলিম কারশির, তবে শোনো ওই শোনো বাজে কথা দামামা, শমশের হাতে নাও বাদশিরে আমামা, হাসানের মতো পিব পিয়ালাসে জহরের, হুসেনের মতো নিব বুকে সুরি কহরের। নজরুলের এই মহরম কবিতা, এই পঙ্ক্তিগুলো আমাদেরকে যা শিখায়, এই লাইনগুলো কোরআনের আয়াতেরই তর্জমা, ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশুরুন। একজন মুমিনের জন্য শহীদি মরণ, শাহাদাতের মরণ, এটা সবচেয়ে উত্তম মৃত্যু, গৌরবের মৃত্যু। মরহুম আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই বাংলাদেশের জিলা জাতীয় পর্যায়ের মাহফিলগুলোতে আমি তার পাশে ছিলাম। শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বে দুনিয়ার অন্যান্য দেশেও অনেক জায়গায় তার সাথে একই মাহফিলে আমরা দুইজন যমজ ভাইয়ের মতো দিনের দাওয়াত, দিনের প্রচার, এই কাজ আমরা করেছি।